আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো ইনজেকশনে ভয়। এক শহরে বাস করত অনু নামে একটি মেয়ে। অনু তার বাবা মা এবং ভাই আর দাদুর সাথেই থাকত। তাদের পাঁচজনের ছিল সুখী পরিবার। তাদের পারিবারিক অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু তারা খুব ভালোভাবেই থাকত। তাদের সংসারে ছিল অনেক শান্তি। অনু ছিল বড় আর তার এক ছোট ভাই ছিল। অনু অনলাইনে কাজ করত এবং চাপ পেত তা দিয়ে সে নিজের খরচ চালাত আর কিছু টাকা তার পরিবারে দিত। এভাবে তারা খুব ভালোভাবে দিন যাপন করছিল। অনু খুবই সাহসী, কিন্তু ওর একটা জিনিসেই ভয়, সেটা হলো ইনজেকশন। অনু ইনজেকশন দেখলে প্রচন্ড ভয় পেত। সে কোনোভাবেই ইনজেকশন দিতে চাইতো না। একদিন, এই অনু জানিস তো, আমি শুনলাম আমরা যদি করোনা ভাইরাসের ভ্যাকসিন না দিই তাহলে আমাদের পরীক্ষা দিতে দেবে না। এটা কেমন কথা রে বাবা, এখানে আমার ভ্যাকসিন কেন দিতে হবে? আমার তো করোনা হয়নি, তাহলে আমি কেন ভ্যাকসিন দেব? আরে বাবা, করোনা তো আমারও হয়নি, কিন্তু কি করার, সরকার বলেছে দিতে হবে তাই দিতে হবে। কিন্তু আমি তো দিতে পারবো না, আমার তো ইনজেকশন দেখলেই ভয় লাগে, আমি তো মরেই যাব। আরে কিছু হবে না, একটুখানি ব্যথা লাগে পিঁপড়ের মতো। আরে ভাই, ব্যথা লাগাটা বড় ব্যাপার না, আমার ওই জিনিসটা দেখলেই ভয় লাগে, খুব ভয়ঙ্কর দেখতে। কিছু হবে না, তুই আন্টিকে নিয়ে যাস তাহলে হবে। না রে, আমি আম্মুকে নিয়ে যেতে পারবো না, আম্মু না হলে আমাকে ওখানে গিয়ে বকবে। দেখ, তুই যদি না দিস তাহলে তুই কিন্তু এক্সাম দিতে পারবি না। এবার দেখ তুই কি করবি। আমি তো শুনলাম ভ্যাকসিনের জন্য নাকি রেজিস্ট্রেশন করতে হয় আর তার জন্য নাকি এনআইডি কার্ড লাগে, কিন্তু আমার তো এনআইডি কার্ডই নেই, তাহলে আমি কিভাবে করব? এনআইডি নেই তো কি হয়েছে, জন্ম নিবন্ধন দিয়ে করবি, আমিও তো ওটা দিয়েই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর আগে করে নে, তারপর না হয় আমি করব। এভাবে বেশ কয়েকদিন চলে গেল, কিন্তু অনু আর রেজিস্ট্রেশন করলো না। তাদের বান্ধবীদের সবার করোনা ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছিল, শুধুমাত্র অনুই বাকি ছিল। সে এতটাই ভয় পেত যে তার পরিবারের কাছেও সে এই ব্যাপারে কোনো কথা বলেনি। একদিন অনুর মা বলল, অনু আমি শুনলাম তোদের নাকি টিকা না দিলে পরীক্ষা দিতে দেবে না। কে বলেছে মা তোমাকে কথা? একদম মিথ্যা কথা। এটা মিথ্যে কথা না, রাহুলের কাছে আমি শুনেছি, ও কখনো মিথ্যে কথা বলবে না। এবার বল সত্যিটা কি? আসলে মা এটাই সত্যি, আমিও শুনেছি এই টিকা না দিলে নাকি পরীক্ষা দিতে দেবে না। তাহলে তুই এখনো সমস্ত করছিস না কেন? টিকা দিতে গেলে এনআইডি কার্ড লাগে, কিন্তু আমার তো নেই, আমার জন্ম নিবন্ধন দিয়েও হচ্ছে না। ঠিক আছে, আমি সবকিছু ম্যানেজ করে দেব। ও মা, না না, থাক থাক, আমি আমারটা করে নেব, তুমি তো বুঝতে পারবে না কোথায় কি করতে হবে, আমি নিজে নিজে সব করে নেব, তুমি একদমই চিন্তা করো না। তুই যে কিভাবে কাজ করবি সেটা আমার ভালো করে জানা আছে, তুই তো ইনজেকশন দেখলেই পালাস, তুই আবার করবি রেজিস্ট্রেশন? সত্যি বলছি মা, আমি করব, আর না করেও তো উপায় নেই, পরীক্ষা তো দিতেই হবে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করিস। এই বলে মা ওখান থেকে চলে গেল। তখন অনু ভাবলো, আমি এবার কি করব, আমাকে তো ইনজেকশন দিতেই হবে, এখন আমি যদি রেজিস্ট্রেশন করি তাহলে 3 দিনের ভিতরে জমের ঘরে আমাকে যেতে হবে, এবার আমি কি করব, উপায় তো নেই, সরকার যে কেন এমনটা করলো বুঝতে পারছি না। তখন অনুর ফোন বেজে উঠলো আর অনু তার ফোন রিসিভ করলো। তখন তার বান্ধবী বলল, এই অনু, তুই কি রেজিস্ট্রেশন করেছিস নাকি এখনো করিসনি? আরে দোস্ত, আমি তো ভয়েই মরে যাচ্ছি, আমি কিভাবে রেজিস্ট্রেশন করব? দেখ, তুই যদি না করিস তাহলে কিন্তু তুই পরীক্ষা দিতে পারবি না। এবার তুই কি করবি বল, ইনজেকশন দিলে কি মানুষ মরে যায় বল তো? তুই বুঝবি না আমার ভিতরে কি হচ্ছে, আমি ভয়ে মরে গেলাম। আরে বাবা, কিছু হবে না, আমি না হয় তোকে নিয়ে যাব, আমি তোকে একটা লিংক পাঠিয়ে দিচ্ছি, তুই ট্রাই করে দেখ তোর হয় কিনা, যদি হয় তাহলে ভালো, আর না হলে আমি তোর রেজিস্ট্রেশন করে দেব। তুই এত নাক গলাচ্ছিস কেন এই ব্যাপারে, তোর কি হয়েছে, তুই তো নিয়েছিস, এবার চুপ থাক না। এই শোন, বেশি কথা বলিস না, আমি যা বলছি তাই কর, না হলে কিন্তু আমি আন্টিকে বলে দেবো তুই রেজিস্ট্রেশন করবি না, তখন কিন্তু আন্টি সব কিছু হ্যান্ডেল করবে।
তুই খুব খারাপ জানিস তো, তোর মতন বন্ধু থাকলে আর শত্রুর দরকার থাকবে না। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে আমি তোর শত্রু। এবার তো রেজিস্ট্রেশন করবি? আমি শুনেছি এই সপ্তাহের ভিতর রেজিস্ট্রেশন করতে হবে, সামনে সপ্তাহে তো আমাদের পরীক্ষা। আর তুই যদি এখন না করিস তাহলে কিন্তু আমি সত্যি আন্টিকে বলে দেব। ঠিক আছে আমি করছি, আম্মুকে কিছু বলা লাগবে না। তারপর অনু ফোন রেখে দিল আর নিজে রেজিস্ট্রেশন করলো। তিন দিন পর অনুর ফোনে একটা মেসেজ এলো, সেটা দেখে অনু খুবই ঘাবড়ে গেল আর সে কাঁদতে শুরু করলো। তখন তার মা তার রুমে এসে দেখলো অনু কাঁদছে। তখন সে জিজ্ঞাসা করলো, অনু কি হয়েছে মা, তুই এভাবে কাঁদছিস কেন? অনু কোনো কথাই বলল না, সে কাঁদতেই থাকলো। কি হলো মা, তোকে কেউ কিছু বলেছে? বল আমাকে, তুই এভাবে কেন কাঁদছিস? এভাবে কাঁদতে হয় না সোনা, বল কি হয়েছে? ও মা, আমি না রেজিস্ট্রেশন করেছিলাম, আজ আমার মেসেজ এসেছে, কালকে আমাকে ইনজেকশন দিতে যেতে হবে, এবার আমি কি করব? দেখো পাগল মেয়ের কথা, আরে বাবা মানুষ কি মরে যায় নাকি? আমি তোর সাথে যাব। মা আমি যাব না, আমি এক্সাম দেব না, আমি আর পড়াশোনা করব না। মেরে হাত পা পুরো ভেঙে দেব, কাল আমার সাথে যাবি, খুব ভালো করেছিস আমাকে বলেছিস, এবার দেখি তোকে কে আটকায়। তখন সে ওখান থেকে চলে গেল আর অনু প্রচন্ড কাঁদতে লাগলো। পরদিন অনুর মা অনুকে জোর করে ধরে নিয়ে গেল হাসপাতালে, আর তারপর সে যখন নার্সের সামনে বসলো তখন সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো। নার্স অনুকে দেখে পুরো অবাক হয়ে গেল আর বলল, তুমি কাঁদছো কেন, এমন নিয়ে তো আমি একটাও দেখিনি, সবাই আসছে আর চুপচাপ ভ্যাকসিন দিয়ে চলে যাচ্ছে, আর তুমি এভাবে কাঁদছো? কিচ্ছু হবে না, আমি খুব আস্তে দেব। আমি ইনজেকশন দিতে চাই না, আমাকে ইনজেকশন দেবেন না, আমার খুব ভয় লাগে। কিছু হবে না, তুমি চুপচাপ বসো, আমি দিয়ে দিচ্ছি। তখন অনুর মা অনুকে ধরলো আর নার্স অনুকে ইনজেকশন দিয়ে দিল, কিন্তু অনু কিছু বুঝতেই পারলো না। তখন তার মা বলল, নে এবার ওঠ। কেন মা, আমার দেওয়া লাগবে না? বোকামে, দেওয়া হয়ে গেছে। কিভাবে দেওয়া হয়ে গেল, সত্যি দেওয়া হয়ে গেছে? মা কি মজা, আপনি খুব ভালো আন্টি, আপনি খুব ভালোভাবে ইনজেকশন দেন। আগে আমি যেখানে গিয়েছিলাম সেখানে অনেক জোরে জোরে ইনজেকশন দেয়, কিন্তু আপনি খুবই ভালো, থ্যাংক ইউ। তারপর অনু আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। এই ছিল আজকের গল্প ইনজেকশনে ভয়। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।